লোকনাথ বাবার একটা মেলাতে। তো তানভি সে মেলা থেকে মেলায় গেছে, তানভি খেলনা কিনবে না তা কি হয়। তো তানভি মেলা থেকে অনেক কিছু খেলনা কিনে এনেছে, তো সেগুলো আজকে তানভি তোমাদেরকে দেখাবে। তো চলো তানভির খেলনা গুলো তোমাদের দেখানো শুরু করে দিই। তো প্রথমে তানভি কি দেখাবে, এই দেখো, এই দেখো তানভি একটা কি সুন্দর লক্ষ্মী ঠাকুর কিনেছে। দেখো লক্ষ্মী ঠাকুরটা, এটা একটু মাটির লক্ষ্মী ঠাকুর, আর এখানে লক্ষ্মী ঠাকুর পেঁচা আছে, এখানে হাতে যে ধানের ইয়ে নিয়ে থাকে সেটা আছে। দেখো কি সুন্দর এক চুল আছে, আছে লক্ষ্মী ঠাকুরের মুখটা কতটা মিষ্টি, একদম তানভির মতো মিষ্টি। তারপরে তানভি আর একটা ঠাকুর কিনেছে, মাটিরই ঠাকুর, এই যে দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী আছে, নিচে লক্ষ্মী মানে নারায়ণের মানে পা টিপছে, আর এখানে নারায়ণের মাথায় পঞ্চমুখী সাপ আছে। এই ঠাকুরটাও তানভি কিনেছে। তানভি ঠাকুর কিনতে খুব পছন্দ করে, মেলায় গেলেই মাটির ঠাকুর কিনতে খুব পছন্দ। তারপরে তানভি কিনেছে একটা পাখা, দেখো কি সুন্দর পাখাটা, দেখো আর পিঙ্ক আর এটা কি কালার, পার্পল, তাই তো, পিঙ্ক আর পার্পল কালারের পাখা। এই পাখাটা তানভি স্কুলে নিয়ে যাবে, তো তানভি এই পাখাটা স্কুলে নিয়ে গিয়ে হাওয়া খাবে, গরমে গরম লাগবে না তানভি। আর সত্যি পাখাটাই না খুব সুন্দর হাওয়া হচ্ছে, বিশ্বাস করো। আর এটাকে গুলো মিকি মাউস এর ছবি দিয়ে আছে, আর আমাদের এই তানভির এই মিকি মাউসটা, মিকি মাউস না তানভির খুব পছন্দ, তো তানভি এই মিকি মাউসটাকে খুব পছন্দ করে, বেশ খুব সুন্দর দেখতে। আমার তো এই পাখাটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে বল। আর তানভি কিনেছে মানে তানভির মেশো গেছিল মেলায় মাসি, আর মেশো তো তানভির মাসি রানী দিদি গেছিল, তো তানভির মাসি তানভিকে এটা কিনে দিয়েছে। দেখো নৌকা, নৌকার মধ্যে একটা লোক বসে আছে, আর এই দেখো নৌকার পাল, খুব সুন্দর নৌকাটা, আর নৌকাটা বেশ অনেক দূর চলে যাচ্ছে, দেখো এভাবে ঘষলে না অনেক দূর নৌকাটা চলে যাচ্ছে, নৌকা চালায় সেটা আছে এখানটাতে, আর লোকটাকে এভাবে খোলাও যায়, দেখো খোলা যায়, আর এই যে এইখানটাতে বসিয়ে দিলেই লোকটা বসে পড়লো, কি মিষ্টি। আর ইয়েলো আর রেড কালারের কম্বিনেশন তো একদম চকচক 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 করছে, এটা এত সুন্দর নৌকাটা। আবার নৌকাটার এখানে দেখো কি সুন্দর খাঁজ কাটা আছে, মানে যেমন নৌকা দেখতে হয় সেরকম দেখতে, খুব মিষ্টি দেখতে এইটা। আর তারপরে তানভি কিনেছে যে ঠাকুর রাখবে বলে একটা এরকম একটা কি কিনেছে, এটাকে কি বলে, এটাকে কি বলে, ঠাকুর রাখার জিনিস। তো এটা ঠাকুরের আসন একটা কিনেছে, দেখো কি সুন্দর ফুলের মতো, এটা পিঙ্ক আর এটা কি কালার, এটা সবুজ, তো এটা গাঢ় সবুজ আর পিঙ্কের গ্রিন, তাই তো, তার এটা কম্বিনেশনে আছে, এটা খুব সুন্দর। তানভি এইটাতে এই যে লক্ষ্মী ঠাকুরটা কিনেছে না, এইটা এইভাবে বসিয়ে রাখবে লক্ষ্মী ঠাকুরকে, এটা লক্ষ্মী ঠাকুরের আসন তানভি, তাই তো। আর মেলায় গেলেই তানভি যেটা সব মেলায় কিনে থাকে, মানে প্রথমে মেলায় ঢুকে তানভি যেটা কেনে সেটা হচ্ছে এইটা, এইটাতে যে কি পায় ওরা আমি জানি না, তো এটা কিনেছে, এইটা সে বাবলস ফোলায় না, এই যে এখানটাতে পাখা ঘোরে, ও প্রত্যেকটা মেলায় একটা করে কিনে। আগে পিঙ্ক কালারে কিনতো, পিঙ্ক কালারে তিন চারটে জমে গেছে বলে এবার ইয়েলো কালারে কিনেছে, তো এরকম এটা কিনেছে, সারা ঘর বাবলস বাবলস উড়িয়ে বেড়াবে, তো এইটা কিনেছে। তো তানভীর এই যে কি খেলনা কিনেছে আর ঠাকুর কিনেছে মেলায় গিয়ে, তো তোমাদের কোনটা ভালো লাগলো বলবে অবশ্যই। আর নেক্সট ভিডিওতে আমাদের সাথে তোমাদের আবার দেখা হবে, ততক্ষণে তোমরাও ভালো থেকো, বাই বাই।